القرآنের পথ এই পথই আসল পথ القرآنের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহম আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নই কখনো ভীত তার বুকেতে শুধু খোদার অতই মহাব্বত অতই মহাব্বত সবাই আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মত নেই যে রহমত আল কোরআনের প্রেমে যে বার কি পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় আল কোরআনের প্রেমে যে বার কি পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় সেই জিহাদের রাহে সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সুনামধন্য থানা বাঁশখালী থানা দক্ষিণ সনুয়া মদিনাপাড়া আলহারা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে পঞ্চমতম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান আলোচক আমার আগে কথা বলেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত প্রফেসর মাওলানা মোহাম্মদ সৈয়দ নূর আল আজহারি চট্টগ্রাম সহ জোহরের পর থেকে এই পর্যন্ত যারা কথা বলেছেন প্রত্যেককে প্রত্যেকের কথা যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমল করে বাকি জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন আওয়াজ করে বলুন আমিন সময় সংক্ষিপ্ত পোস্টারে যাদের নাম আছে পড়তে গেলে অনেক সময় লাগবে সেজন্য আর পড়ছি না দুঃখ প্রকাশ করছি এই তো সংক্ষিপ্ত সময় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সময়কে নষ্ট না করে সরাসরি কোরআন এবং হাদিসের আলোচনার মধ্যে আমরা প্রবেশ করতে চাই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও ইসলামের প্রধান সম্ভাষণ সালাম আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আমাকে আপনাকে ভালো রেখেছেন কে আল্লাহ যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থতার মতো একটি নিয়ামত দান করেছেন পরবর্তীতে দ্বীনের একটা মজলিস কোরআনের একটা মজলিস মাহফিলে আসার তৌফিক দিয়েছেন বসার তৌফিক দিয়েছেন কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দিয়েছেন সেজন্য রব্বে কারীমের দরবারে হৃদয়ের সমস্ত হীনমন্যতাকে ঝেড়ে ফেলে দিয়ে শুধুমাত্র রবকে খুশি করার জন্য চিৎকার করে একই আওয়াজে গলার সাথে গলা মিলিয়ে রবের শিখানো ভাষায় সবাই এক বাক্যে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমার প্রিয় ভাইয়েরা যেই সময় চলছে এই সময়ে কোরআন এবং হাদিসের আলোকে কথা বলতে গেলেই অনেক প্রোগ্রাম বন্ধ করে দেয় ঠিক কিনা বলেন কথা বলি কোরআন থেকে কিন্তু অভাগারা সে কোরআনের প্রোগ্রামকে বানচাল করে দেয় তারা মনে করেছে কোরআনের একটা প্রোগ্রাম বানচাল করে দিলে পরে
কোরআনকে স্তব্ধ করতে পারবে ওয়াল্লাহি আল্লাহর কসম কোরআনের একটা প্রোগ্রাম বানচাল করলে আল্লাহ তাআলা সেই একই এলাকায় কোরআনের 10টা প্রোগ্রাম তিনি প্রতিষ্ঠা করে দিবেন ঠিক কিনা বলেন এই কোরআনের বাতি হারিকেতের বাতি মোমবাতির বাতি নয় يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ এই কোরআনের আলোকে স্তব্ধ করে দিয়ে দিতে চেয়েছিল আবু জাহেল আবু লাহাব কিন্তু তারাই স্তব্ধ হয়ে গিয়েছে যতদিন পর্যন্তই পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত কোরআনের আওয়াজ যারা বন্ধ করে দিতে চাইবে আল্লাহ তাআলা নমরুদ আর ফেরাউনের মতো নীল নদের কালো মাটি আল্লাহ তাদের মুখের মধ্যে নিক্ষেপ করবে এই কোরআন শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন কারো বানানো নয় এই কোরআনের পক্ষে যারা কাজ করবে জেল জুলুম নির্যাতন তাদের উপরে আসবে যেই দাওয়াতের উপরে জেল জুলুম নির্যাতন আছে সেই দাওয়াত সেই দল হচ্ছে হক দল আর যেই দাওয়াত দিলে পড়ে কর্মা ফিরানি ভালাও পাওয়া যায় আল্লাহর কসম সেই দল কখনো হক দল হতে পারে না তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাবে নেই আবার মিল ঠিক কিনা বলেন তোমার দাওয়াত মাংস পোলাও প্লেটে বড়া ভাত আমার দাওয়াত জেলখানাতে বন্দি সারা রাত কোরআনের দাওয়াত দিলে জেলে বন্দি হইতে হবে কোরআনের দাওয়াত দিলে বাড়িতে থাকা যাবে না কোরআনের দাওয়াত দিলে লুকে চুরে থাকতে হবে আল্লাহর কসম যারা মানুষদেরকে এখন বাড়িতে থাকতে দিচ্ছে না একদিন এমন সময় আসবে তারা বাড়িতে নয় পৃথিবীতে উঠারা থাকতে পারবে না তাদেরকে আল্লাহ পৃথিবী থেকে মুছে দিবে ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ ইমাম মেহেদি আলাইহিস সালাম আসবে ইমাম মেহেদি আলাইহিস সালামের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত কাফেরদেরকে হত্যা করে মাটির নিচে পুঁতে দিব ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইয়েরা আমরা মন গড়া কোনো কথা বলবো না এই দাওয়াত আমি আরমান বিন আমিন দিচ্ছি তা নয় এই দাওয়াত আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন তিনি যখন দাওয়াত দিচ্ছেন নবী কি আমাদের মতো মানুষ নবীদের কোনো গুনাহ নাই তারা নিষ্পাপ সেই রাহমাতুল লিল আলামিনকে পাথর মেরেছিল মক্কার কুফফারেরা এভাবে করে করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াতী কার্যক্রম পরিচালনা শুরু করেছেন তাকে পাথরের আঘাত হত্যার হুমকি দিয়েছে তাকে পৃথিবী থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে এভাবে করে কাফেরেরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আটটা চক্রান্ত করেছে আওয়াজ করে বলেন কয়টা আরো জোরে কয়টা আটটা চক্রান্ত করেছে আমরা আজকে জেনে যাব এই আটটা চক্রান্ত শুধুমাত্র নবীর বিরুদ্ধে করেছে তা নয় আজ অবধি কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে এই আটটা চক্রান্ত চলবে আওয়াজ করে বলেন ঠিক কিনা চলবে অতএব আমাদেরকে জানতে হবে রসূলের বিরুদ্ধে আটটা চক্রান্ত করেছিল এই চক্রান্ত আমাদের বিরুদ্ধেও করবে সেজন্য আল্লাহ তাআলা এই কোরআন রসূলের জবানায় ছিল আমাদের জন্য এই কোরআন আল্লাহ তাআলা তুলে দিলেন যেন আমার বান্দারা এই কোরআন থেকে শিক্ষা নিতে পারে কিভাবে করে করে তাদের বিরুদ্ধে চক্রান্ত করবে আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত দিচ্ছেন মক্কার সমস্ত কুফফারের ঐক্যবদ্ধ হয়ে গেল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে ঠেকিয়ে দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত চলতে দেওয়া যাবে না তারা রাসূলের বিরুদ্ধে এক নম্বরের যেই চক্রান্ত করেছে সেটা হচ্ছে অপবাদ দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নাউজুবিল্লাহ বাড়িতে যায়
জোরে বলেন নাউজুবিল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক এ কথা আমার কথা নয় আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 6 নম্বর আয়াতের মধ্যে বললেন وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون بش نبي صلى الله عليه وسلم تيني جخن دوا دیچن আর কাফেররা বলল ওই যে মুহাম্মদের উপর কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআন মুহাম্মদের বানানো নয় এই কোরআন মুহাম্মদ নিজে বানাইছে এই কোরআন মুহাম্মদকে কেউ দেয় নাই অতএব মুহাম্মদ একটা পাগল নাউজুবিল্লাহ পড়েন শুধু তাই নয় সূরাতু সোয়াদের 4 নম্বর আয়াতের মধ্যে বললেন وعجبوا أن جاءهم ذكر من منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب আওয়াজ করে বলুন আল্লাহু আকবার মক্কার সমস্ত কাফেররা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পাগল নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন একজন মিথ্যাবাদী তিনি হচ্ছেন একজন কাজ্জাব তারা মিথ্যাবাদী বলল মিথ্যাবাদী বলার পরও তারা থেমে থাকে নাই তারা বলেছে হাযা সিহরুন তিনি হচ্ছেন একজন জাদুকর নাউজুবিল্লাহ পড়ে এক নম্বরের গালি দিল পাগল দুই নম্বরের গালি দিল মিথ্যাবাদী তিন নম্বরের গালি দিল তিনি একটা পাগল তিনি একটা জাদুকর চার নম্বরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল রসুল হচ্ছেন একজন গণক জোরে বলেন নাউজুবিল্লাহ পাঁচ নম্বরে রসুলকে গালি দিল ওয়ায়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লাশাইরিম মাজনুন পাঁচ নম্বরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মিথ্যা কবি একজন মানুষকে সমাজের মধ্যে খারাপ বানাইতে হইলে প্রথমেই তার নামে অপবাদ দেওয়া লাগে ঠিক কিনা বলেন আজ পর্যন্ত কোরআনের আলেমগুলারে জেনাখোর বিভিন্ন রকমের গাড়ি চোর টাকা চোর বলে মামলা দিয়ে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা চলে ওইদিকে সালে সব মাহফিল হয় যেখানে কিচ্ছা কাহিনী চলে যে ওগুলাতে কোনো বাধা নাই কিন্তু কোরআনের তাফসির করলে পরে মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বুঝে যাবে সেজন্য অমুক মাহফিলের মধ্যে বাধা নাই কিন্তু কোরআনের তাফসির গুলাকে সারা দেশে বন্ধ করে দিচ্ছে ঠিক কিনা বলে এটা আবু জাহেলের অভ্যাস আবু জাহেল প্রথম বিল পাশ করলো আল্লাহ তাআলা সে কথা বলছেন না হানু আলামু বিমা ইয়াসতামিউনা বিহি ইযি ইয়াসতামিউনা ইলাইকা ওয়া ইযুহুম নাজওয়া ইযি ইয়াকুলুয যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাহযুরা তারা বিল পাস করলো কোরআনের আওয়াজ মানুষকে শুনতে দেওয়া যাবে না মানুষ যদি কোরআনের আওয়াজ শুনে তাহলে মানুষগুলো কালিমা পড়ে ফেলবে আল্লাহওয়ালা হয়ে যাবে এজন্য মানুষগুলোকে কোরআন থেকে ফিরিয়ে নেওয়ার জন্য মানুষগুলোকে কোরআন থেকে বাদ দেওয়ার জন্য তারা বলল আমরা বিল পাস করলাম দারুন নদওয়ার মধ্যে মানুষকে আর কোরআন শুনতে দেওয়া যাবে তারা বিল পাস করে ফেললো যে কোরআন শোনা যাবে না এমতো অবস্থায় আল্লাহ তাআলা তাদের কর্মকাণ্ডগুলো বললেন কদ নাআলামু ইন্নাহু লায়াহজুনাকা আল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুন আল্লাহ তাআলা বললেন তারা যত রকমের বিল পাস করুক না কেন তারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মিথ্যাবাদী বলুক না কেন যত গণব গণক বলুক না কেন যত মিথ্যা কবি বলুক না কেন যত অপবাদ দেখ না কেন
এই কোরআনের দায়িত্ব এই কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করার দায়িত্ব যেহেতু আমি আল্লাহ নিয়েছি অতএব কোন বাপের বেটা নাই এই কোরআনকে পৃথিবী থেকে মুছে দিতে পারবে বাপের বেটা কি জন্ম নিছে আমার ভাইরা সংক্ষেপে সংক্ষেপে আলোকপাত করে যাচ্ছি তাহলে মানুষকে যদি খারাপ বানাতে হয় এক নম্বরের যে দায়িত্ব সেটা হচ্ছে প্রথমেই মানুষের নামে অপবাদ দিতে হবে তাহলে মানুষকে সেই মানুষ ঘৃণা করা শুরু করবে কিন্তু আমার প্রিয় নবীর বিরুদ্ধে তারা অপবাদ দিল অপবাদ দেওয়ার পরে আল্লাহ তাআলা আমার প্রিয় নবীর প্রতি মানুষের ভালোবাসা আরো বেশি গুণে বৃদ্ধি করে দিয়েছে সুবহানাল্লাহ পড়েন দুই নম্বরের চক্রান্ত করেছে কোরআন শুনতে দেওয়া যাবে না কোরআনের মাহফিল যেখানে হয় সেখানে বন্ধ করে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতেন আর সমস্ত কাফেররা কোরআন তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে থাকত আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন রাসূলের কোরআন তেলাওয়াতের সুমধুর বাণী শুনে কাফেরদের চোখ দিয়ে পানি পড়তো কিন্তু রাসূল সালাম ফিরানোর আগে সবগুলো কাফের দূরিয়ে পালিয়ে যেত সুবহানাল্লাহ পড়া কাফেররা বলছে কোরআনকে আমরাও ভালোবাসি কিন্তু এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আমার বাপ দাদার নাম এই কোরআনে যেহেতু নাই আমার বাপ দাদার নামও থাকবে না সেজন্য এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলছেন ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদীস ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا واشكر بولون الله أكبر شيء مكار كفار رام بولت لك لو اي قرآن ارتلوا جخانه هبه تم راشقانه حتو گل كربه শুধু বাধা দিবে না বাধা দিলেও পড়ে কিন্তু কোরআনের তাফসীর প্রোগ্রাম সফল হয়ে যাবে বাধা দিয়ে তোমরা বসে থাকবে না বাধা দিয়ে তোমরা সেখানে হট্টগোল করবে আমাদের দেশের অবস্থাও তা কোরআনের তাফসীর মাহফিল বাধা দেয় বাধা দেওয়ার পরে অন্য অন্য দলের বিভিন্ন পোস্টার একই মাহফিলের স্থানে তারা করে ঠিক কিনা বলে আমার বাড়ি সীতাকুণ্ডে সেখানে মিজানুর রহমান আল আজহারে আসার কথা ছিল আসতে দেয় নাই আরেক দল সেখানে পোস্টার ছাপাই ফেলছে আমির হামজা আসার কথা ছিল সেখানে আসতে দেয় নাই গত জুমাবার আবু তোহা আদনান সাহেব সেখানে তাফসীর করার কথা ছিল আসতে দেয় নাই তাহলে বাধা দিবে কেমনে অন্য দল বামপন্থী আরেকটা দল সেই একই মাঠে একই স্টেজের মধ্যে আরেকটা ব্যানার ছাপাইছে তারা বলছে আমরা করব আর আমরা যারা কোরআন পাগল আমরা কখনো ঝগড়া করতে পারি না আমরা কখনো মারামারি করতে পারি না আমরা ধৈর্য ধারণ করি একদিন এমন সময় আসবে পুরা বাংলাদেশ ব্যাপী একটা তাফসীর মাহফিল হবে লক্ষাধিক আলেমের সমাবেশ হবে কোটি কোটি জনতা সেই মাঠে তাফসীর শুনবে পৃথিবীর কোন শক্তি সেই তাফসীর মাহফিল ঠেকাতে পারবে না আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তাআলা সে কথা বারবার ইঙ্গিত করে বলছেন ধৈর্য ধরো বিপদ আসবে তোমাদের উপরে যদি ধৈর্য ধরতে পারো একদিন আমি রব তোমাদেরকে এমন বিজয় দান করে দিব সেদিন অন্য অন্য দলের নেতা কর্মীরা তাকিয়ে থাকবে তোমরা আজকে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছ সেদিন তারাই দেখবা দেশ ছেড়ে পালিয়ে যাবে শুধু তাই নয় আমার প্রিয় ভাইয়েরা দুই নম্বরের চক্রান্ত করলো কোরআনের মাহফিল বন্ধ করে দাও কোরআনের মাহফিল বন্ধ না করলে মানুষ কোরআন জেনে যাবে তাহলে মানুষের কাছে সত্য চলে আসবে আমাদের মিথ্যা কথা আর মানুষ শুনবে না মক্কার কুফফারেরা এবার তিন নম্বরের রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো জোরে বলেন কয় নম্বরের ষড়যন্ত্র তিন নম্বরের ষড়যন্ত্র কিভাবে করলো তারা কুযুক্তি দিল ভালো যুক্তি না খারাপ যুক্তি তারা এভাবে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী
আমরা যেভাবে খাওয়া দাওয়া করি তিনিও সেভাবে খাওয়া দাওয়া করে আমরা যেভাবে বাজারে যাই তিনি তো সেভাবে বাজারে যাই কেন বাজারে যাই তিনি তো ঘরে থাকলে তো আল্লাহ সরাসরি তাকে খাবার পাঠাইতে পারে কোনো দরকার আছে নাকি আল্লাহ তাআলা শিকতা কোরআনুল কারীমের মধ্যে সূরা ফুরকানের 7 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়াকালু মালি হাযার রাসূল يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا ترى বলছে محمد رسول الله صلى الله عليه وسلم তিনি কেন বাজারে যায় তিনি কেন খাওয়া দাওয়া করে আল্লাহ তাআলা তিনাকে কেন পাঠালেন আল্লাহ কি একটা ফেরেশতা আমাদের জন্য পাঠিয়ে দিতে পারেন নাই নবী হিসাবে অন্যত্র হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে আল্লাহ তাআলা মানুষের জন্য নবী পাঠাবেন না ফেরেশতা পাঠাবেন সেটা হচ্ছে আল্লাহর ব্যাপার সেটা কোনো তাগুত সেটা কখনো ডিসিশন দিবে না ঠিক কি না বলেন আমার ভাইরা আল্লাহ তাআলা তাদের জবাব দিচ্ছেন আউমুল কাইলাইহি কানযুন আও তাকুনা লাহু জান্নাতুন ইয়াকুলুত মুতয়া মুতমা ইল্লাকুলু মিনহা ওয়া ক্বালা যালিমুনা ইন তাতবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন বাজারে নিব কেন খাওয়া দাওয়া করাবো এটা হচ্ছে আমার রবের একান্ত ব্যাপার এখানে কেউ নাক গলানোর প্রয়োজন নাই আমি রব যাকে নবী বানিয়ে পাঠানোর ইচ্ছা করব সেটা আমি রব পাঠাবো এর দায়িত্ব আমি আমার কোন বান্দাদেরকে দেই নাই সুবহানাল্লাহ পড়েন الله تعالى جواب ديتشن قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মধ্যে কি কোন ফেরেশতা বসবাস করে নাকি পৃথিবীর মধ্যে যেহেতু মানুষ বসবাস করে ফেরেশতাদের তো গুনাহ মাফ ফেরেশতারা নিষ্পাপ তারা কোনো গুনাহই করে না কিন্তু মানুষরা তো গুনাহ করবে মানুষরা তো দুনিয়ার মধ্যে চলাফেরা করবে মানুষরা কিভাবে চলবে মানুষরা কিভাবে খাবে এটা মানুষকে মানুষ দেখাইতে হবে এটা মানুষকে ফেরেশতা দেখাবে না সেজন্য আমি দুনিয়ার মধ্যে ফেরেশতাকে নবী হিসাবে পাঠাই নাই সেজন্য আমি পৃথিবীর মধ্যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পাঠিয়ে দিয়েছি আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা ঘটনা অনেক লম্বা সংক্ষেপ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক অনেক জায়গায় তিনি তার জবাব দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন কাকে নবী হিসাবে পাঠাবো উঁচু বংশ থেকে পাঠাবো নাকি নিম্ন বংশ থেকে পাঠাবো গরিব থেকে পাঠাবো নাকি ধনী থেকে পাঠাবো এটা একমাত্র আল্লাহর এই ব্যাপার ঠিক কিনা বলেন অতএব আমি আল্লাহ যাকে ইচ্ছা প্রতিনিধি পাঠাবো যাকে ইচ্ছা খলিফা নিযুক্ত করব যাকে ইচ্ছা আমি রব নেতা বানাবো এটা কারো দায়িত্ব আমি রব দেই নাই নেতা বানানোর দায়িত্ব একমাত্র কার আওয়াজ করে বলে আমার ভাইয়েরা এমতো অবস্থায় তারা আস্তে আস্তে অগ্রসর হতে লাগলো তারা বলতে লাগলো আমাদের মধ্যে তো অনেক বড় বড় ক্লাসে গা ফুলা ফুলা মোটা মোটা ব্যক্তি আছে পেট লম্বা লম্বা ব্যক্তি আছে আল্লাহ কি পারে নাই মোটা মোটা ব্যক্তিদের থেকে নবী পাঠাইতে আল্লাহ কি পারে নাই পেটওয়ালা ব্যক্তিদের থেকে নবী পাঠাইতে কাফেররা বলছে আল্লাহ কি পারে নাই ধনী থেকে নবী পাঠাইতে কাফেররা বলছে আল্লাহ কি পারে নাই একেবারে উচ্চ বংশীয় একজন থেকে নবী পাঠাইতে আল্লাহ তাআলা সে কথার জবাব তিনি দিচ্ছেন ওয়াকালু লাউলা নুজ্জিনা হাযাল কুরআন
على رجل من القريتين عظيم جربلون الله أكبر الله تعالى بلشن أمي كون غرام تك نبي بطابو قريتين عظيم أمي محمد الرسول الله صلى الله عليه وسلم كي যে গ্রাম থেকে পাঠিয়েছি আল্লাহর কোরআনের ভাষায় সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রাম সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুত্র কুরাইশ বংশ আমার প্রিয় ভাইরা শুধু তাই নয় তারা রাসূলকে বলল আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক আল্লাহ তারা তাদেরকে বললেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক তারা কি আমার রহমত বণ্টনের দায়িত্ব কি আমি তাদেরকে দিয়েছি নাকি রহমত বণ্টন তথা নবী কোন স্থান থেকে পাঠাবে সেটা একমাত্র কে জানে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না নবী কোথা থেকে পাঠাবে কোন অঞ্চল থেকে পাঠাবে কোন গ্রাম থেকে পাঠাবে এটা একজন জানেন আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ তাআলা তাদেরকে বারবার বলছেন এটা শুধু আমি জানি তোমরা জানো না এমন অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে বারবার জবাব দিয়ে দিলেন তারা এবার ক্ষান্ত হয়ে গেল তাহলে তাদের তিন নম্বরের যে কথা সেটা হচ্ছে কুযুক্তি তারা কুযুক্তির মাধ্যমে রাসূলকে লাঞ্ছিত করতে চাইছে কিন্তু পারে চার নম্বরে আটটা পয়েন্ট আলোচনা করব বলেছিলাম চার নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা পণ্ডিত ভাড়া করলো এটা হচ্ছে চার নম্বরের ষড়যন্ত্র পণ্ডিত ভাড়া করে তারা পণ্ডিতকে শিখিয়ে দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু জিজ্ঞেস করো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে একটা গোত্র ছিল সেটা হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করো আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন কোরআনের আয়াত নাযিল করে দিয়ে রাসূলের সামনে আসহাবে কাবের ঘটনাটা বর্ণনা করলেন আর রাসূল কোরআন থেকে দেখে দেখে ওই কাফেরদেরকে আসহাবে কাহাবের ঘটনাটা শুনিয়ে দিলেন রাসূল জিতে গেলেন কাফেররা তো অবাক যে রাসূল তো আসছে অনেক পরে আসহাবে কাহাফের ঘটনাটা ঘটেছে অনেক আগে কেমনে বলল এবার গণক্য বলল পণ্ডিতরে বলল পণ্ডিত তুই তো আমাদেরকে হারাই দিছস মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তুই জিতাই দিছস এবার পণ্ডিতরে কাফেররা শিখিয়ে দিল এবার একটু জিজ্ঞেস কর যুলকরনাইন বাদশা যুলকরনাইন ছিল যার ঘটনা সূরা তো কাহাফের মধ্যে সুম্মা আতবা আসাবা এই আয়াতের পর থেকে বিস্তারিত আছে পণ্ডিতরা বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করো বাদশা যুলকরনাইনের ঘটনা আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আয়াত নাযিল করলেন সুম্মা আতবা আন সাবাবা হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দূনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا الله تعالى ধর বাহিক ভাবে বাদশা যুলকরনাইন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে না ঢোকার জন্য একটা প্রাচীর তৈরি করেছিলেন আল্লাহ তাআলা সে কথা সুন্দরভাবে স্পষ্টভাবে জানিয়ে দিলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা যুলকরনাইনের কথা সেই কাফেরদেরকে শুনিয়ে দিলেন কাফেররা অবাক হয়ে গেল এই আল্লাহ তাআলা যে যুলকরনাইনের ঘটনা যে নবীজিকে জানিয়ে দিলেন এটা একজন সত্তা জানালেন তার নাম কি আর আওয়াজ করে বলেন তার নাম কি এবার পণ্ডিতরা অবাক হয়ে গেল চার নম্বরের ষড়যন্ত্র করলো পণ্ডিত ভাড়া করলো মুহাম্মদকে ঠেকানোর জন্য পারলো না মুহাম্মদরে যা জিজ্ঞেস করে মুহাম্মদ তাই বলে দেয় এটা মুহাম্মদের কোনো কারিশমা নয় মুহাম্মদকে যে আল্লাহ তাআলা তত্ত্ববাদন করছেন এটা সেই আল্লাহ তাআলার কারিশমা সুবহানাল্লাহ পড়ো আল্লাহ জানাইলে মুহাম্মদ জানে আল্লাহ না জানাইলে মুহাম্মদ জানে আল্লাহ তাআলা আমার প্রিয় নবীকে সব জানিয়ে দিলেন প্রিয় নবী সব জেনে গেলেন
এমন তো অবস্থায় কাফেরাদের তো বুকে হাত কিরে যায় বলে তাই পারে এবার বলল না না এই পণ্ডিত বাদ দিল আরেকটা বড় পণ্ডিতকে ডাকলো এটা আমার কথা নয় তাফসীর সিরাতের সর্বগ্রহণযোগ্য কিতাব তাফসীরে ইবনে কাসীরের মধ্যে খুব সুন্দর করে এসেছে আমার সিরাতের ওটা হচ্ছে তাফসীরের কিতাব সিরাতে ইবনে হিশাম খুব প্রখ্যাত এক সিরাতের গ্রন্থ সেই সিরাতের গ্রন্থের মধ্যে খুব সুন্দর করে লেখা দেওয়া আছে ঘটনাগুলো পাঁচ নম্বরে তারা বলল এই পণ্ডিত তো মনে ছোটখাটো পণ্ডিত এই পণ্ডিত দিয়ে হবে না এমতো অবস্থায় তারা আরো বড় কিছু পণ্ডিত ভাড়া করলো দেখো পণ্ডিত মশাই একটু আসেন এই নাকি সব জানে আগের ঘটনা যা বলে সব জেনে যায় ও পণ্ডিত মশাই এবার আপনাকে আমরা আরেকটা ঘটনা শিখিয়ে দিব ঘটনাটা হচ্ছে এই শাম দেশের মধ্যে একজন নবী বসবাস করত সেই নবীর ১১টা সন্তান ছিল একজন সন্তানকে তার ভাইয়েরা গুম করে ফেলেছিল আর সেই নবী কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করে ফেলেছিল একটু মুহাম্মদরে বলো না সেই নবীটার নাম কি ছিল আল্লাহ তাআলার দেরি করলেন না আল্লাহ তাআলা সরাসরি সূরা ইউসুফ নাজিল করে দিলেন সূরা ইউসুফ নাজিল করে দিয়ে সমস্ত ঘটনা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে শুনে কোরআনের আয়াত দেখে দেখে শাম দেশে বসবাসকারী সেই নবী হচ্ছে নবী ইউসুফের পিতা তার নাম কি ইয়াকুব আলাইহিস সালাম সুবহানাল্লাহ পড়েন এটা দেখে পাশে যে সমস্ত কাফেররা ছিল সমস্ত কাফেররা বলল দুইবার পণ্ডিত ভাড়া করলে পণ্ডিত ভাড়া করার পরে তারপরেও মুহাম্মদকে তোমরা ঠেকাতে পারলে না মুহাম্মদের ধর্মকে তোমরা বিচ্ছিন্ন করতে পারলে না মুহাম্মদের কোরআনের বিরুদ্ধে কিছুই আনতে পারলে না এবার ও পণ্ডিতরা ওই কাফেররা তোদের পক্ষে আমরা নাই আমরা মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কয়টা ষড়যন্ত্রের কথা বললাম আরো জোরে বাকি আছে কয়টা আরো জোরে আমরা বলি না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই একক্ত শয়তানের ভক্ত ঠিক কি না আরে মিয়া মানুষের পিছনে স্লোগান দাও যেই মানুষের পিছনে তুমি ফুলের মতো পবিত্র বলো সেই মানুষের সাথে তুমি কখনো ভ্রমণ করো নাই রসুল বললেন মানুষকে চিনতে হলে তার সাথে ভ্রমণ করো তার সাথে রাস্তা চলো তার সাথে খাবার দাবার করো ও মিয়া তার বউ তারে তালাক দিয়ে পালাই চলে গেছে তার খারাপ কর্মের জন্য আর তুমি একটা মোলা পাইয়া তুমি এক টাকার চকলেট পেয়ে তুমি ৫০০ টাকা পকেটে দিবে বলে তুমি তার পক্ষ হয়ে স্লোগান দাও আল্লাহর বিরুদ্ধে তুমি স্লোগান দিচ্ছ কাল কিয়ামতের মাঠে তোমাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব দিতে হবে ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা সাবধান অমুক নেতা তমুক নেতার পক্ষে স্লোগান দিও না স্লোগান দিতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে স্লোগান দাও যার চরিত্রের সার্টিফাই করেছেন একজন সত্তা তিনি কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আর পৃথিবীর কোন মানুষের কোন আদম সন্তানের চরিত্রের সার্টিফাই কোরআনের মধ্যে নাই আমার প্রিয় নবীর চরিত্রের কথা আছে কোরআনের মধ্যে রসুলের উম্মত হয়েছো একদিন রসুলের পক্ষে স্লোগান দিলে না ২৪ ঘন্টা আল্লাহর অক্সিজেন নিচ্ছ একদিনও আল্লাহর পক্ষে স্লোগান দিলে না অমুক নেতা ৫০০ টাকা দিছে বলে তুমি তার পক্ষে স্লোগান দিচ্ছ আল্লাহ যে তোমাকে সবকিছু বাদ দেন ২৪ ঘন্টা যে অক্সিজেন নেন এই অক্সিজেনের টাকা আপনি কি আল্লাহকে একবারও দিয়েছেন তো কেন দেন না আপনি আল্লাহর পক্ষে স্লোগান আল্লাহর পক্ষে স্লোগান দিতে হবে এই স্লোগান কেউ ঠেকিয়ে রাখতে পারে এই স্লোগান দিয়েছিলেন
শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাই এই স্লোগানের ভয়ে গৌর গোবিন্দের সেই মাজার সেই শিরকি কর্মকাণ্ড গৌর গোবিন্দের কদমে মানুষ সেজদা করত গৌর গোবিন্দকে মানুষ পূজা করত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাই একটা স্লোগান দিয়েছেন স্লোগানের বিনিময়ে গৌর গোবিন্দের মসনদ তসনস হয়ে গিয়েছে মুসলমানদের অস্ত্র কোনো বুলেট নয় মুসলমানদের অস্ত্র কোনো কামান নয় মুসলমানদের অস্ত্র কোনো তলোয়ার নয় মুসলমানদের অস্ত্র হচ্ছে একটা নারায়ে তাকবীর এ নারায়ে তাকবীরের স্লোগান শুনলে যাদের অন্তরের মধ্যে জ্বালা উঠে আমি বলবো তুমি হচ্ছে নামদারি মুনাফিক তুমি মুসলমান নও মুসলমান হলে পড়ে নারায়ে তাকবীরের স্লোগান শুনলে তোমার হৃদয় খুশিতে আত্মহারা হয়ে যেতে হবে তোমার হৃদয় যদি নারায়ে তাকবীরের স্লোগানে যদি খুশিতে আত্মহারা হয়ে যায় তুমি মুসলমান আর নারায়ে তাকবীরের আওয়াজ শুনলে তোমার যদি ভয় লাগে তুমি হচ্ছ নামদারি মুনাফিক আমার প্রিয় ভাইরা এই নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিলেন প্রথম নারে তাকবীরের স্লোগান দিয়েছিলেন সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আলাসনা আলাল হক আমি কি সত্যের উপর নই রাসূল বললেন বালা ইয়া উমর আমরা সত্যের উপরে উমর রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ অনেকদিন গোপনে ইসলামের দাওয়াত দিয়েছি এখন যেহেতু ইসলামের বীর সেনানী উমর চলে এসেছে এখন আর গোপনে ইসলামের দাওয়াত চলবে না আমি একটা তাকবীরের স্লোগান দিয়ে পুরা মক্কাকে আমি প্রকম্পিত করে দিতে চাই উমর ইবনুল খাত্তাব তৎক্ষণাৎ দাঁড়িয়ে অমিয়া ভাষণ দিতে জানলে দুই বাক্যের ভাষণে যথেষ্ট উমর বললেন কে আছো মায়ের বুক খালি করবে উমর বললেন কে আছো স্ত্রীকে বিধবা করবে কে আছো সন্তানকে এতিম করবে ফালিয়া সুদ্দানি বুকের পাঠা থাকলে আমি উমরের মিছিলকে ঠাগাও সেদিন সমস্ত কাফেররা চেয়ে চেয়েছিল একজন উমরের মিছিলকে ঠেকাতে পারে নাই উমর ইবনুল খাত্তাব মিছিল দিয়ে গিয়েছেন সাথে ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা দুইজনের নেতৃত্বে রাসূল ছিলেন সেনানী রাসূল সহ একসাথে স্লোগান দিতে দিতে কাবার চত্বরে গেলেন কাবার চত্বরে গিয়ে একটা সমাবেশ করলেন আর কাফেররা উল্টা উল্টাই দেখে কে এত কার এত বড় সাহস স্লোগান দিচ্ছে দেখে মিছিলের সামনে উমর আর সমস্ত কাফেররা দৌড়ে পালিয়ে চলে গেছে অতএব এখনো আমাদের সমাজে একটা উমর দরকার একটা উমর যদি আবার পৃথিবীতে চলে আসে ইনশাআল্লাহ তাআলা এই পৃথিবীতে আবার কোরআনের রাস কায়েম করা সম্ভব হবে কে উঠে গিয়ে রাখতে পারবে কারো সাধ্য নয় উমর লা দরকার একটা উমরের মতো ঈমানদার আরেকটা পৃথিবীতে যখন চলে আসবে এই কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত কে উঠে গিয়ে রাখতে পারবে না ঠিক কিনা বলে ফ্রান্সের মধ্যে কার্টুনিস্ট রাসূলকে ব্যঙ্গ করেছে গত কয়েকদিন আগে সুইডেনে কোরআনের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে আমার প্রিয় ভাইরা একজন যদি পৃথিবীর মধ্যে অমর থাকতো যেই ফ্রান্স যেই সুইডেনের মধ্যে কোরআন জ্বলিয়েছে অমর তার গর্দান ফেলে দিত ঠিক কিনা বলে তোমার কে সাহস দিয়েছে এই কোরআনকে জ্বালানোর জন্য এই কোরআন জামাত ইসলামীর নয় এই কোরআন বিএনপির নয় আওয়ামী লীগের নয় যে বলেছে লা ইলাহা মুহাম্মাদুর তার ধর্মগ্রন্থের নাম আল কোরআন অতএব কোরআন পুড়িয়ে দিলে নবীকে গালি দিলে ইসলামের বিরুদ্ধে কথা বললে তোমার অন্তরের মধ্যে যদি জ্বালা না ধরে তুমি মুসলমান না তুমি কাফের কাফের ঠিক কিনা বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতেই পারবে না
যতক্ষণ না তোমার ছেলে সন্তান তোমার স্ত্রী তোমার পরিবার পরিজন সব কিছু থেকে যেন আমি প্রিয় নবী সবচেয়ে বেশি প্রিয় হব রসূল কোরআন সবচেয়ে আমার বেশি প্রিয় সাহাবা জামাইনদের অসংখ্য ঘটনা আছে বিবাহ করেছেন বাসর করতে পারেন নাই যুদ্ধে চলে গিয়েছেন আমার প্রিয় ভাইরা সেরকম ঈমান দীপ্ত যদি আমরা হতে পারি আলহারায়ে যুবক যুবক ভাইরা যদি সেরকম ঈমান দীপ্ত হতে পারে তাহলে শত শত মাহফিলের প্রয়োজন নাই আলহারার যে সদস্য আছে তারাই যদি সেই ঈমানদার হতে পারে তো আগামী কাল অত্র সোনওয়ার মধ্যে ইসলাম قائم হয়ে যাবে ঠিক কিনা বলেন ঈমান লাগবে ঈমান রসূলের মতো ঈমান ওমরের মতো ঈমান খাব্বাবের মতো ঈমান আমার প্রিয় মা বোনেরা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো ঈমান লাগবে যথেষ্ট আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম ঈমানদার হওয়ার তৌফিক দান করুন আরেকটা আওয়াজ করে বলা যায় আমিন আমিন আমার প্রিয় ভাইয়েরা এবার 6 নম্বরের বিল পাস করলো যে দেখল দেখলো যে মোহাম্মদরে যে করি করি বেচারারে ঠকাইতে পারে না তারা কারণ মোহাম্মদকে দিক নির্দেশনা দিচ্ছেন কে আল্লাহ আল্লাহকে কি কেউ ঠকাইতে পারবে না আল্লাহ উলামা ও ওয়ারাসাতুল আমবিয়া ওলামারাও নবীদের ওয়ারিস নবীরা যেমনে চলছে ওলামারাও সেমনে চলে তো নবীদেরকে কেউ যদি ঠকাইতে না পারে আলেমদেরকে কেউ ঠকাইতে পারবে না ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা তারা অপবাদ দিল কুরআন বন্ধ করতে চাইল তারা কুযুক্তি দিল তারপরে তারা পণ্ডিত ভাড়া করলো এক পণ্ডিত না হয়ে আরেক পণ্ডিত ভাড়া করলো তারপরেও তারা মুহাম্মদের দিন থেকে মানুষকে ফিরাইতে পারে না এমতো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মনে আছে কিনা জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আপনি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনবো এটা আরেকটা ষড়যন্ত্র এটা হচ্ছে রাসূলের মুজিজা রাসূল আঙ্গুলের ইশারায় কি করেছিলেন চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলছে এটা কাফেররা যুক্তি দিয়েছিল যে দেখো চাঁদকে দ্বিখণ্ডিত করার জন্য মুহাম্মদকে বলো মুহাম্মদ যদি চাঁদকে দ্বিখণ্ডিত করে বলতে পারে তাহলে আমরা ঈমান আনায়ন করব সুবহানাল্লাহ পড়ে সে কথা আল্লাহ তাআলা বলেন اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر جربلون الله أكبر আল্লাহ তাআলা বলছেন আমি মুহাম্মদকে আদেশ করেছি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইশারায় তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলেছেন বর্তমান বিজ্ঞানীরা বলছে যারা চাঁদের দেশে গিয়েছে তারা বলছে আমরা যখন চাঁদের দেশে গিয়েছি আমরা চাঁদের মধ্যে মাঝখান বরাবর একটা ফাটল দেখতে পেয়েছি সুবহানাল্লাহ পড়েন সেই চাঁদের দেশে যাওয়া বিজ্ঞানী সম্প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহু আকবার বলেন অতএব ওই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারা যখন চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেললেন তখন যারা হেদায়েত প্রাপ্ত কিছু কাফের ছিল তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আর যাদের কপালে হেদায়েত নাই তারা তারপরেও ঈমান আনে না ঈমান আনে না তারা আরো ষড়যন্ত্র করে ঠিক কিনা বলে কিছু কাফের হচ্ছে ছোট বড় কাফের আর কিছু হচ্ছে সাংঘাতিক কাফের মারাত্মক কাফের কুখ্যাত কাফের কিছু হচ্ছে তেমন খারাপ মানুষ না মোটামুটি খারাপ মানুষ আর কিছু হচ্ছে কুখ্যাত খারাপ মানুষ ঠিক কিনা বলেন কিছু হচ্ছে বিখ্যাত খারাপ মানুষ কিছু হচ্ছে কি মানুষ কুখ্যাত খারাপ মানুষ সে আবু জাহেল উতবা সাইবা মুগীরা এরা হচ্ছে কুখ্যাত কাফের কি কাফের বলেন কুখ্যাত কাফের আমার প্রিয় ভাইরা যখন চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেললো তারপরেও কিছু কাফেররা বলল আমরা ঈমান আনবো না ও মুহাম্মদ তুমি যে সত্য নবী আমরা সেটা জানি মুহাম্মদ বলে ঈমান আনো না কেন
বলে ঈমান আনলে আমার বাপ দাদার ধর্ম চিরতরে নিঃশেষ হয়ে যাবে সেজন্য মুহাম্মাদের কথা সত্য জেনে মুহাম্মাদের আল্লাহর কথা সত্য আমরা জানি আমাদের দল আমাদের মসনদকে পাকাপোক্ত রাখার জন্য আমরা মুহাম্মাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করি এমন মানুষ আছে না নয় আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবার তারা সাত নম্বরের ষড়যন্ত্র করলো যে দেখো মুহাম্মদ তুমি কিছুদিন আমাদের এই মূর্তির ইবাদত করবে আমরা কিছুদিন তোমার রবের ইবাদত করব 50-50 করো সমঝোতা করো মাসের মধ্যে 15 দিন আমরা তোমার আল্লাহর ইবাদত করব আর 15 দিন তুমি মুহাম্মদ এবং তোমার যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা আমাদের দেবতার পূজা করবে আল্লাহ তাআলা কি একথা সহ্য করতে পারে না জোরে বলেন না আল্লাহ তাআলা একথা শুনে বরদাস্ত করলেন না সবাই জানেন একটা পরিচিত সূরা সূরাতুল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সবাই পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين جربنا الله أكبر আল্লাহ বললেন ও মুহাম্মদ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াল কাফিরুন আপনি কাফেরদেরকে বলে দিন লা আবুদু মা তাআবুদুন ও কাফেররা তোমরা যার ইবাদত করো আমার প্রিয় নবী কোশ্চিন কালেও তার ইবাদত করতে পারে না ঠিক কি না বলে আমার প্রিয় নবী যেই সত্তার প্রতি ঈমান এনেছে সেই সত্তার যদি ইবাদত করে পৃথিবীর কোন শক্তি নাই মুহাম্মদকে বিপদে ফেলবে কারণ মুহাম্মদ তো একজন সত্তার উপর ঈমান এনেছে তিনি কে আজও কিছু বদমাশ আছে তারা আমার প্রিয় যুবক ভাইদেরকে হিন্দুদের পূজা মণ্ডপে নেওয়ার জন্য আর তাদেরকে বলে ধর্ম যার যার উৎসব সবার আমি বলি এই কথা যে বলবে তার ঈমান থাকবে না ধর্ম যার যার উৎসব তার তার ঠিক কি না বলেন ধর্ম যার যার উৎসব সবার এ কথা কোন মুসলমান বলতে পারে না যেই মুসলমান বলবে সেই মুসলমানের ঈমানও থাকবে না আমার প্রিয় ভাইরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেরদের কথা শুনলেন না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর পরিপূর্ণ অবিচল এবং আস্থা এবং বিশ্বাস রেখেছেন আল্লাহর উপরে অবিচল এবং আস্থা বিশ্বাস রেখে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে এগিয়ে গেলেন আল্লাহ আজ পর্যন্ত আপনি আমি যদি আল্লাহর উপরে অবিচল এবং আস্থা এবং বিশ্বাস রাখতে পারি পৃথিবীর কোন মানুষ আমাদেরকে ঠেকাতে পারবে না আমার প্রিয় ভাইরা এবার তো অবস্থায় তারা সমঝোতা করতে চাইল সমঝোতাও করতে পারল না এমন তো অবস্থায় তারা আট নম্বরে যে চক্রান্ত করেছে সেটা হচ্ছে মুহাম্মদ তোমাকে আমরা কিনতে চাই কি করবে মুহাম্মদকে কিনবে কি করবে টাকার বিনিময়ে আজও আমাদের দেশে বেচা কিনা হয় কি হয় না আমার প্রিয় নবীকে তারা অফার করলো মুহাম্মদ তোমারে কিনতে চায় কে চাও তুমি মুহাম্মদ আরবের সুন্দরী কি নারী চাও যাও তোমারে নারী দিলাম ও মুহাম্মদ তুমি কি বড়লোক হতে চাও কি না তোমাকে বড়লোক বানিয়ে দিব ও মুহাম্মদ তোমার কি প্রয়োজন আমাদেরকে বলো আমরা তা দিয়ে দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদের প্রতি মুখাপেক্ষী নই আমি একজন সত্তার প্রতি মুখাপেক্ষী তিনি কে
আল্লাহু সামাদ আমি সেই রবের প্রতি মুখাপেক্ষী যেই রব কারো প্রতি মুখাপেক্ষী নয় তুমি মানুষ তুমি অন্য মানুষের প্রতি মুখাপেক্ষী ঠিক কি না বলেন আপনাদের এখানে নাকি শুনলাম মাহফিল কমিটি থেকে শুটকির জন্য বিখ্যাত আর লবণের জন্য বিখ্যাত তাই না তো আপনারা শুটকি আর লবণ উৎপন্ন করেন তো আর বাকিগুলো তো বাইরে থেকে আমদানি করেন না শুটকি আর লবণ খেয়ে সব সময় কি চলে আপনাদের আরো কত কিছু খাইতে হয় সবগুলো তো বাইরে থেকে আসে তো মানুষ একজনের উপর আরেকজন নির্ভরশীল বিজ্ঞানে যারা পড়েছেন বিজ্ঞানে সায়েন্সে যারা পড়েছেন তারা খাদ্য জাল নামের একটা চ্যাপ্টার পড়েছেন সেখানে এক পশু আরেক পশুরে খায় এক পশু আরেক পশুরে খায় আমরা মানুষরা খাই গরু আমরা মানুষরা খাই ছাগল আমরা মরে গেলেও আমাদেরকে পোকামাকড় খাওয়ার জন্য কবরে আসে না নাই সেগুলা খাই তারা জীবন যাপন করে আমরা একজোলা খাই জীবন যাপন করি আমরা মুখাপেক্ষী কিন্তু একজন সত্তা আছেন তিনি কারো প্রতি মুখাপেক্ষী নয় তিনি হচ্ছেন কে আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদের সমস্ত অফারকে আপনি প্রত্যাখ্যান করেন আপনাকে যা দেওয়ার দরকার আমি রব দিব সুবহানাল্লাহ পড়েন আমার প্রিয় ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা কিনতে চাইল টাকা দিতে চাইল নারী দিতে চাইল লোভনীয় প্রস্তাব দিতে চাইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেচা কিনা হয় নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন সত্তার উপরে ভরসা করেছেন তিনি কে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ মাস বিগাইরি হিসাব আপনি শুধু আল্লাহর উপরে ভরসা করেন আপনি আমি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি তাহলে আল্লাহ আমাকে সীমা ছাড়া যত প্রয়োজন তা দিবেন একজন তিনি কে আর যদি আমি আপনি মানুষের কাছে পেশা কিনা হয়ে যাই ক্ষমতার অদল বদল হলেই ওই মানুষ আর আপনাকে চিনবে না দিন শেষে আপনাকে মানুষের বড় বড় অপবাদ পৃথিবী থেকে বিদায়ী হইতে হবে আমার প্রিয় ভাইয়ের একটা কথাও আমার বানানো কথা নয় সেরাতে ইবনে হিসাম খুলবেন প্রত্যেকটা কথা সেরাতে ইবনে হিসামের মধ্যে উল্লেখ রয়েছে রাসূলের সেরাত থেকে আলোচনা করলাম আমার প্রিয় ভাইরা এই নবীওয়ালা কাজ রাসূলের কাজ সাহাবাজ মাইন্ডের পক্ষের কাজ যারাই করেছে তাদের উপর নির্যাতন আসছে কি আসে না যদি আসছে তো তারা ভালো মানুষ আর যদি নির্যাতন আপনার উপর আমার উপর না আসে আমরা হচ্ছে খারাপ মানুষ আমাদের দাওয়া ঠিক নেই আমার প্রিয় ভাইয়েরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত দিতে শুরু করলেন তাকে যখন বিভিন্ন রকমের অপবাদ দিল আপনাদের মনে আছে একটু আগে বললাম তাকে যেরকম বিভিন্ন রকমের ঠাট্টা বিদ্রূপ করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানতেন এটা শুধু রাসূলের উপর নয় কিয়ামত পর্যন্ত যারা রাসূলের অনুযায়ী দাওয়াত দিবে তাদের উপরে ঠাট্টা বিদ্রূপ আসবে তাদের পক্ষ হয়ে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন আল্লাহ তাআলা বললেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন ولقد استهزئ برسل من قبلك فأمليت للذين كفروا ثم أخذتهم جرغل الله أكبر الله تعالى بلشن أبر نبي صلى الله عليه وسلم আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন আপনাকে ঠাট্টা বিদ্রূপ করছে আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন আপনাকে হত্যার সম্মুখীন করছে আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন আপনাকে মেরে ফেলার চক্রান্ত করছে আপনারা অনেকেই জানেন কোরআনের আয়াত দ্বারা সাবেত আল্লাহ তাআলা আয়াত নাযিল করে রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি দ্বীনের দাওয়াত দিবেন আপনাকে দেশ থেকে বের করে দিবেন কাফের আর রাসূলের বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করেছে কজোরে বলেন কয়টা আমাদের একটা সংসদ ভবন আছে না নাই
মক্কার মধ্যে একটা সংসদ ভবন ছিল সেটা হচ্ছে দারুন নদওয়া দারুন নদওয়ার প্রধান ছিলেন আবু জাহেলের নেতৃত্বে মক্কার মধ্যে সংসদ ভবনের মধ্যে বিল পাস করা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাজা দেশ থেকে বের করে দাও আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সম্মুখীন করব না হলে দেশ থেকে বের হয়ে যেতে বলো শুধু তাই নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হলো তুমি যদি কোরআনের যে দাওয়াত দিচ্ছো এই দাওয়াত যদি তুমি চালাতে থাকো দিন শেষে আমরা তোমার গর্দান রাখবো না আমরা তোমার গর্দান কেটে ফেলবো এমন করে করে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সূরা আনকাবুতের মধ্যে আয়াতটি আছে সেখানে তারা বিল পাস করেছে আর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমরা কিছু করতে পারবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহর দায়িত্ব নিয়েছে একজন সত্তাতিনিকে মুহাম্মদকে বলছে মেরে ফেলবে محمد কে বলছে দেশ থেকে বের করে দিবে মুহাম্মদ কে বলছে কারাগারে ঢুকাই ফেলবে আপনাদের জানা আছে শিয়াবে আবি তালিবের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেল খেটেছেন রসূল কি চুরি করেছেন রসূল কে ডাকাতি করেছেন রসূল বিল পাস কেন হলো রসূলের বিরুদ্ধে রসূলের দোষ একটা রসূল শুধু কোরআন থেকে কথা বলতেন আজ পর্যন্ত যারা কোরআন থেকে কথা বলবে তাদের বিরুদ্ধে মামলা হামলার সম্মুখীন হতে হবে এটা নবীওয়ালা কাজ আমার প্রিয় ভাই রসূলকে সান্ত্বনা দিলেন আল্লাহ তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ এই যে আপনাকে পাগল বলছে গণক বলছে কবি বলছে এটা শুধু আপনাকে বললে নাই আপনার পূর্ববর্তী আমি হযরত ইব্রাহিমকে পাঠাইছিলাম তারা ইব্রাহিমকে আগুনের মধ্যে মেরে ফেলছে পোড়াইয়া মেরে ফেলছে মেরে ফেলতে তো পারে নাই ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কুল্লা ইয়া নারু কুনি বাউদা ওয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম কে তারা আগুনে দিয়েছে পোড়ানোর জন্য কিন্তু দুনিয়ার আগুন ইব্রাহিমের লোম কেউ স্পর্শ করতে পারে না ও কাফেররা শুনে নাও যারা রাসূলের দাওয়াত সিস্টেমে কথা বলে তোমরা তাদেরকে শেষ করে দেওয়ার চিন্তা করছো কিন্তু তোমরা তাদেরকে শেষ করতে পারবে না তোমরা অপেক্ষা করো তোমাদের জন্য আমি রব এমন জাহান্নামের আযাব প্রস্তুত করে রেখেছি যেই জাহান্নাম থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না এই নবীরা দাওয়াতিকার সমস্ত নবীরা করেছেন তাদের উপরে নির্যাতন এসেছে এই নবীওয়ালা দাওয়াতি কাজ নমরুদ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচতে পারে নাই এভাবে করে করে হযরতে মূসা আলাইহিস সালাম থেকে আর মূসা আলাইহিস সালাম ফেরাউনের খপ্পরে পড়েছে এই দাওয়াতি কাজ যারাই করবে তাদেরকেই কেবল শাহাদাতের তামান্না নিয়ে জবিলের মধ্যে নেমে যেতে হবে আল্লাহর কসম করে বলি পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু এই শাহাদাতের মৃত্যুর জন্য কারা কারা প্রস্তুত আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখে দেন আমার প্রিয় ভাইয়েরা এই তাকবীরগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন অনেক দূর থেকে এসেছি অন্তত সংক্ষিপ্ত সময় আপনাদেরকে কিছু কথা বলেছি আল্লাহ তাআলা আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করুন তারপর আমার প্রিয় ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ তাআলা যদি কবুল করে অন্য কোন ময়দান আবার দেখা হবে বাসখালীতে আগামী 27 তারিখ থেকে ফেব্রুয়ারি 27 তারিখ থেকে লাগাতারই প্রোগ্রাম ইনশাআল্লাহ সেখানে আপনারা আসবেন দেখা হবে কথা হবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু